Assalamualaikum, welcome to Shaila Blog and Cook. আমি শায়লা আছি আপনাদের সাথে। আর আজকে তো রান্না করব সেই কই মাছ যেগুলো আমাদের পুকুর থেকে মারা হয়েছিল। আর রান্না করব খানকুনি পাতা দিয়ে ঝোল, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক মানে দেশি মাছ, খুলশে মাছ, টাকি মাছ, আর সেই সাথে আছে দেশি কই মাছ। আমার যারা রেগুলার ভিউয়ার্স আপনারা তো দেখেই ফেলেছেন, আর যারা দেখেননি এখনও, যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি এই ফুটেজটুকু দিচ্ছি। তো এই মাছগুলো দিয়ে আজকে রান্না করা হবে, খানকুনির পাতা দিয়ে কই মাছের ঝোল করা হবে। তো আমার অনেক ভিউয়ার্স আমাকে বলেছিল যে শিং মাছ অথবা দেশি কই দিয়ে যেন আমি খানকুনির পাতা দিয়ে ঝোল করি। তো অনেকদিন করি করি করেই করা হয় না, আর এই পাতাটা এই সময় পাওয়া যায়, ভালো পাওয়া যায় এই সময়, তারপরে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন ক্ষেতে চাষ দিয়েছে, এই কারণে একটু কাদা লেগে আছে, তেমন কোনো সমস্যা নাই। পাতাগুলো খুবই কচি এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে, গোল গোল, এটা খানকুনি পাতা। আর এই পাতাটা ঔষধি, অনেক গুণ আছে এই পাতাটার মধ্যে, আর মানে অনেক ঔষধি গুণ আছে এই পাতাটার মধ্যে। তো এই পাতাটা দিয়ে কই মাছ বা টাকি মাছ, অন্য যে কোনো মাছের ঝোল খাওয়া যায়, সেই সাথে পাতা ভর্তা খাওয়া যায়, আরও করা যায় আপনার মসুর ডাল দিয়ে বড়াও করা যায়। তো আজকে আমি শুধু ঝোলটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইভাবে বেশ অনেকগুলো পাতা উঠিয়ে নিয়ে গিয়েছি, আর এই যে এতগুলো মাছ এখান থেকে ফুপুকেও দিয়েছি, আমরাও নিয়েছি। মাছগুলো জিয়ে রেখেছি, আর এই যে পাতা, পাতাগুলো আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং সবগুলো পাতায় খুবই সুন্দর এবং ভালো আছে। এখন পাতাগুলো আমি একটা একটা করে ছেড়ে ছিঁড়ে নিব, একটু ডাঁটি সহকারে ছিঁড়ব। দেখে দেখে ভালো করে বেছে নিতে হবে, এবং আমি সেই এটাই করছি, ভালো করে বেছে নিচ্ছি, এবং যেটা একদম ফেলে দেওয়া পাতা সেটা ফেলে দিচ্ছি, আর যেটা কুচি আর ভালো সুন্দর দেখা যাচ্ছে সেটা আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটু ছোট করে নিতে পারবেন, যেহেতু আমি এটা টাটকা উঠিয়েছি, এই কারণে আমি একদম ডাটা সহকারে নিচ্ছি। আপনারা বাজার থেকে কিনে আনলে এটার শুধু পাতাও নিতে পারবেন। তো ভালোগুলো দেখে দেখে বেছে বেছে এরকম করে আমি নিয়ে নিচ্ছি, আর এই ঝোলটা খুবই ভালো লাগে খেতে। আমার বাছাবাছি কাজ শেষ, আর এখন আমি পাতাটা ধুয়ে নিব। বলে নিচ্ছি, যাদের খেয়ে অভ্যাস তারাই খাবেন, আর যাদের খেয়ে অভ্যাস না, আমার মনে হয় ট্রাই না করাই ভালো, কারণ এটার একটা, এই পাতাটার একটা আলাদা গন্ধ আছে, এই গন্ধটা তেমন একটা বেশি ভালো লাগে না। যদি আপনাদের খেয়ে অভ্যাস থাকে তাহলে তো খুবই ভালো লাগবে, এবং এটা অনেকেই বাজার থেকে কিনে নিয়ে আসে। তো আমি তো বাজার থেকে আমার কেনা হচ্ছে না, কারণ আমি এটা আমাদের গ্রামের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছি, এবং ঢাকায় যে কোনো বাজারে পাওয়া যায়, আমি এটা দেখেছি। প্রায় সুন্দর করে ওরা আটি বেঁধে বেঁধে এটা বিক্রি করে। আমি ধুতে ধুতে আপনাদেরকে বলে দিই, এটার বড়া করার জন্য আপনাকে কুচি কুচি করে পাতাগুলো কেটে নিতে হবে, এবং মসুর ডাল ভিজিয়ে বেটে নিতে হবে। আর যেভাবে আমরা মসুর ডালের বড়া করি ঠিক সেইভাবেই মসুর ডালের সঙ্গে মিশিয়ে বড়া করতে হবে, এটার ভর্তাও খাওয়া যায়। তা রান্না করতে করতে আমি আপনাদেরকে বলে দিব এটা কিভাবে কিভাবে খাওয়া যায়। এখানে আমাদের সরিষা, মানে আমাদের ক্ষেতের সরিষার তেল কিছুদিন আগে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল। আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান সরিষা ভাঙানো, তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, এখানে সরিষা ভাঙানো A to Z দেখানো হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা যদি গ্রামের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন রকমের গ্রামের ভিডিও আছে, সেগুলোও দেখে নিতে পারবেন। তাই আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, মানে বাটা মশলা। পেঁয়াজটা আমি ভেজে নিলাম, সেই সাথে সামান্য একটু আমি পেঁয়াজ বাটাটাই দিয়েছি, আর কিছু দিব না। তো আপনারা চাইলে এখানে রসুন বাটা এটা দিতে পারবেন। এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি।
খুব ভালো করে যখন মশলাটা কষানো হবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, আর এর মধ্যে আমি লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরো একটু নেড়েচেড়ে নিব। এই পাতাটা সর্বশেষে আমি ব্যবহার করব, আর এখানে দেশি কই মাছ কেটে রাখা হয়েছে একদমই ছোট ছোট। মশলা আমার কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে শিং মাছও ব্যবহার মানে খেতে পারবেন, ঠিক কই মাছের জায়গায় আপনারা শিং মাছটা দিয়ে দিবেন। মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাছের মধ্যে ঝাল লবণ সবই ঢোকে। আমি এখানে খুবই মশলা অল্প দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি মশলা দিতে পারবেন। খানকুনির পাতা ভর্তা করতে আমার যেটা যেটা করতে হবে, শুধু খানকুনির পাতা আমাকে কুচি করে কেটে নিতে হবে, সেই সাথে কাঁচা মরিচ বা শুকনো মরিচ আর অনেকটুকু পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডোলে তেল দিয়ে তারপরে খানকুনির পাতাটা মিশিয়ে নিতে হবে। এইভাবে ভর্তা করেও খাওয়া যায়, আর একটা সিদ্ধ করে খাওয়া যায়, সেটা পরে হয়তো বা অন্য কোনো দিন আমি আপনাদেরকে বলে দিব। তো এখন আমি মাছটা খুব সুন্দর করে কষিয়ে মানে নিব, পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করব। এর মধ্যে আমার দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম শুকিয়ে, মাছগুলোর ঝোল শুকিয়ে গেছে, আর মাছের মধ্যেও লবণ সব কিছুই ঢুকে গেছে। নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট অপেক্ষা করলাম। এর মধ্যে একদমই মশলা শুকিয়ে গেছে, মানে পানি শুকিয়ে গেছে, মশলা পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখবো, এটা একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে, তো সেই কারণে আমি ঝোল দিয়ে দিলাম। আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট ওয়েট করব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবং নামানোর 5 মিনিট আগে আমি টমেটো এবং একই সাথে খানকুনির পাতা যেটা আছে সেটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। আর পাতা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল দিব, এর বেশি না, এর মধ্যে আমার পাতাটা সিদ্ধ হয়ে যাবে। ঊর্ধ্বে আমি 5 মিনিট আপনারা দিতে পারবেন, তো এর পাতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এইভাবে পাতাগুলো আমি বিছিয়ে দিয়েছি, এবং পাতাগুলো বিছিয়ে দেওয়ার পরে লবণ হয়েছে কিনা ঠিকঠাক মতো চেখে দেখে নিতে হবে, লাগলে লবণ দিয়ে দিব। আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই যে আমার পাতা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ঠিকঠাক, লবণ সব কিছুই। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এদিক ওদিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে, আর ঝোলও রেডি। আর এখানে আমি এখন করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি, এটা আমার বাসায় খাবো আজকে। এই ছিল আমাদের আজকে রান্নার মেনু। মিষ্টি কুমড়া ভাজিটার জন্য আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে এখানে দিয়ে দিয়েছি। তো আমাদের বাসায় একটু কালো জিরাও দেয়, এখন দারিনা আপু পছন্দ করে না, সেই কারণে দেওয়াও হয় না, তো লবণটা দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেলেই আমাদের দুপুরের খাবার রেডি। তরকারি ঠান্ডা হবার পরে এই যে আমার তরকারিটা একদম দেখতে খুব সুন্দর হয়েছে, তো পরিবেশনের জন্য রেডি, খাওয়ার জন্য রেডি আমরা সবাই। তো আমি আজকে বসে পড়েছি খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি, সেই সাথে একটু মনে হয় ফ্রিজে কিসের তরকারি ছিল সেটা এমনি, আর সেই খানকুনি পাতার ঝোল, এর মধ্যে আপনারা আলু দিয়ে দিতে পারবেন। আমি আবারও বলে নিচ্ছি, যাদের খানকুনি পাতা খাওয়ার অভ্যাস নাই তারা অবশ্যই এটা আর রান্না করবেন না। আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। তবে তো আর তাহরিন এটা খায় নাই, ওরা অন্য কিছু দিয়ে খেয়েছে, তবে খুবই ভালো হয়েছে, মজাদার একটি খাবার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বাজারে যখন দেখবেন এরকম পাতা নিয়ে এসে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।